এবার জেলে বন্দি হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বড় সড়ো পদক্ষেপ নিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি বিলাসবহুল জীবন নাকতলায় নিজস্ব বাড়ি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন তিনি অথচ নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর এখন প্রেসিডেন্সি জেলের সেলে দিন রাত কাটছে পার্থ চট্টোপাধ্যায় বলতে গেলে এখন প্রেসিডেন্সি জেলের বাসিন্দা পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের সেলের বাইরেই রবিবার বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা কেন বসানো হলো ইডি আধিকারিকের ইডি আধিকারিকরা করার নির্দেশ দিয়েছে জেল কর্তৃপক্ষকে যাতে করে তারা পার্থের সেলের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগায় এর ফলে পার্থ চট্টোপাধ্যায়ের গতিবিধি থেকে শুরু করে সারাদিন কি কি করছেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাবে ইডি আধিকারিকরা এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাইরে থেকে কারা কারা দেখা করতে আসছেন অন্য কোনো সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখা করতে আসছেন কি না সেটার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে ইডি আধিকারিকরা ইডি আধিকারিকদের নির্দেশ মতোই জেল কর্তৃপক্ষ অবশেষে রবিবার সন্ধ্যাবেলাতেই ক্লোজ সার্কিট ক্যামেরা বসায় তার সেলের বাইরে যাতে করে সমস্ত গতিবিধি থেকে শুরু করে সারাদিন কি কি করছেন পার্থ চট্টোপাধ্যায় সব কিছুই ওই ক্যামেরাতে বন্দি হবে এছাড়াও আর একটা কারণেও বসানো হয়েছে যাতে করে পার্থ চট্টোপাধ্যায়ের যদি শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয় যদি বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি হয় এবং জেলের মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায় সেটাও রেকর্ড হয়ে যাবে ওই ক্লোজ সার্কিট ক্যামেরাতে সেটাও আরও একটা উদ্দেশ্য ইডি আধিকারিকদের